ঘোর অন্ধকারে 5 থেকে 7 জন কৃষক টর্চলাইট জ্বালিয়ে হেঁটে চলছেন গ্রামের রাস্তায়। কিছুক্ষণ পরপর খেয়াল রাখছেন এক এক কৃষকের গরুর গোয়াল। গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রাতভর ঘুরে বেড়াচ্ছেন গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে যুবক কিশোররাও। শৈলকুপা উপজেলায় গরু চুরি ঠেকাতে গত 3 মাস ধরে পালাক্রমে এভাবে পাহারা দিতে হচ্ছে তাদের। কৃষকরা জানায়, গত 1.5 বছর ধরে উপজেলার বেড়বাড়ি, চাঁদপুর, দুধসর, আসাননগর গ্রামে একের পর এক গরু চুরি হচ্ছে। পুলিশকে জানিয়ে বা নিজেরা পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না কৃষক ও দরিদ্র খামারের শেষ সম্বল গরু। এতে অর্থনৈতিকভাবেও পিছিয়ে যাচ্ছেন তারা। সমস্যা সমাধানে গ্রামের সড়কগুলোতে বাতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। আমাদের গ্রামে প্রচুর পরিমাণে গরু চুরি হচ্ছে, এজন্য আমরা পাড়া প্রতিবেশী মিলে গ্রামের বিভিন্ন পাড়ায় বা বিভিন্ন স্থানে গরু চুরি ঠেকানোর জন্য পাহারার ব্যবস্থা করা হচ্ছে। আমি গরিব মানুষ, আমার দুটো গরু ছিল, দুটো গরু রাত্রি চুরি করে চরে নিয়ে চলে যাচ্ছিল। পাশের বাড়ির লোক টের পায়ে হইচই করে পরে গরু থুয়ে চোর পালায় চলে যায়। আমার মনে হচ্ছিল যে এখানে আমাদের পাড়াতেই অবস্থা ভয়াবহ, তার পাশের হাই রোড, এই কারণে মনে হচ্ছিল। কিন্তু এখন মনে হচ্ছে যে গ্রামে একটা উৎসব হয়ে গেছে। আমার বাড়ি থেকে দুটো, সামনের বাড়ি থেকে 8টা, পাশে দুটো। এদিকে শৈলকুপা থানায় গরু চুরির ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ দিলেও অতিরিক্ত পুলিশ সুপার বলছেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আমাদের কাছে এখনো কোনো অভিযোগ সরাসরি এখনো আমাদের ভুক্তভোগী দেয়নি। অভিযোগ দিলে আমরা খুব দ্রুতই আইনগত ব্যবস্থা নিব, এবং শুধু আসলে আইনশৃঙ্খলা রক্ষার তাগিদে, আইনশৃঙ্খলা রক্ষার জন্য শুধু গরু চুরি নয়, যত ধরনের অপরাধ আছে, সম্পত্তি সংক্রান্ত অপরাধ থেকে শুরু করে নানাবিধ যে অপরাধ আছে, সব অপরাধীকে আসলে আমরা শক্ত হাতে দমন করব। স্থানীয় গ্রামবাসীদের দেওয়া তথ্য মতে গত 1.5 বছরে ওই 4টি গ্রামে অন্তত 2 শতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। মৌসুম রহমান, আরটিভি।